السلام عليكم ورحمة الله تعالى وبركاته. কেমন আছেন সবাই? ব্রেকফাস্ট করেছিলেন আজকে? ব্রেকফাস্ট হয়েছে সবার? ঘুম হয়েছিল গত রাতে? সবাই সুস্থ আছেন তো? না মাশাআল্লাহ, অনেক বড় প্রোগ্রাম, তিন দিন ব্যাপী প্রোগ্রামের আজকে সমাপনী দিবস। আমি তো ভাবছিলাম যে গতকালে যেই মানে বিশাল গ্যাদারিং ছিল, আজকে হয়তো অডিয়েন্স পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আজকেও একেবারে প্যাকড। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক। আমি অনুরোধ করব যে আমরা যদি আমাদের মোবাইল ফোনগুলোকে বন্ধ রাখি এবং ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেন কানেকশন করি, ওইটা বেশি ভালো। কারণ মোবাইলে স্ক্রিনে তো আমরা দেখতেই পারি, সরাসরি আসলে আমাদের দেখা সাক্ষাতের সুযোগটা তো অত হয় না। তো এটা একটা অপরচুনিটি যে আমরা সরাসরি কথা বলার, কথা শোনার সুযোগ পাচ্ছি। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা মোবাইল ফোনগুলো বন্ধ রাখি, আমরা আলোচনার দিকে মনোযোগী হই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مسلم أمة of North America আয়োজনে মুনা কনভেনশন 2023 এ আজকে সমাপনী দিবসে, সমাপনী লেকচারে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে তিন দিন ব্যাপী কনভেনশনের শেষ দিন পর্যন্ত সুস্থভাবে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করবার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে। অর্গানাইজিং কমিটিকে শুভেচ্ছা জানাই এবং মিডিয়া, প্রেস, ভলান্টিয়ার্স যারা আপনারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তিন দিন যাবৎ আমরা অনেকগুলো থেমেটিক লেকচার আমরা শুনেছি, কিনোট সেশনে আমরা আলোচনা শুনেছি। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেগুলো আমরা শুনলাম এগুলো যেন আমরা আমল করতে পারি, এগুলো যদি আমাদের জীবনে কোনো চেঞ্জ আনতে পারে তাহলে এই মুনা কনভেনশন 23 সার্থক বলে আমরা ধরে নিতে পারি, কি বলেন? তো এটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেটা শিখলাম, জানলাম, সেটা যেন আমরা রিমাইন্ডার হিসেবে নিয়ে যাই, অ্যাজ এ টেক অ্যাওয়ে মেসেজ আমরা সাথে করে নিয়ে যাব, নোটস রাখবো এবং এগুলো যেন আমরা আমল করতে পারি। অনেক বিজ্ঞ প্রাজ্ঞ আলোচকদের আলোচনা আপনারা শুনেছেন। সামনের সারিতে আমার ওস্তাদ সমতুল্য, পিতৃ সমতুল্য স্কলার্সরা ওনারা বসে আছেন, ওনাদের সামনে আসলে আলোচনা করবার ওই যোগ্যতা, ওই ক্যাপাসিটি আমার নেই। তারপর আলোচনা করলে যে ভুলগুলো হবে ওনারা শুধরে দিতে পারবেন, সেই উদ্দেশ্যে কিছু কথা, কিছু আলোকপাত আমি রাখবো ইনশাআল্লাহ বিইদনিল্লাহ। যেই টপিকটি নিয়ে আজকের এই মুনা কনভেনশন 23 এর লাস্ট সেশনে আমি আলোকপাত করতে চাই, সেটি হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিস্ক ইন ইসলাম। রিস্ক নিয়ে আমাদের অনেকের কিছু মিসকনসেপশন আছে। আমি চাইবো এই স্বল্প সময়ে রিজিকের ব্যাপারে একটি ধারণা আপনাদেরকে দিতে, আপনাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে, কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা অনেকে, সবাই না, অনেকে মনে করি যে রিস্ক হচ্ছে যেটা আমরা খাই, যেটা আমরা খাই এটা রিজিক, অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক। আমাদের অনেকের ধারণা, আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয়, এর বাইরেও অনেক কিছু আছে। রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ, ইংরেজিতে বলে সাস্টেনেন্স বা প্রভিশন, অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক। শুধু আমরা যেটা খাই, যেটা উপার্জন করি, শুধু এতটুকুই রিস্ক নয়, এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই, যা খাই, যা অর্জন করি, যেটা লাভে ধন্য হই, সবটাই রিস্ক। আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই, যেটা উপার্জন করি এটা রিস্ক,
এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয়, তবে এটা আংশিক সত্য, এটাও রিস্ক। অর্থ, খাদ্য, জাগতিক সম্পদ, এটাও রিস্ক, কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর, দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন। দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য, অর্থ, জাগতিক সম্পদ, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস। সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি, গুরুত্ব দেই না, কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর, ফিটনেস, আপনি ফিট থাকা, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস, শারীরিক এবং মানসিক সুস্থতা, এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর, দ্য হায়ার স্টেজ অফ রিস্ক, প্রভিশন, সাস্টেনেন্স, ফিটনেস, সুস্বাস্থ্য, শারীরিক এবং মানসিক সুস্থতা। কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই, পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না। এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিমাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহ্হাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে, যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল, উদাসীন, গুরুত্ব দেয় না। তার মধ্যে একটা হচ্ছে আস-সিহ্হা, সুস্বাস্থ্য, আরেকটা হচ্ছে আল ফারাগ, অবসর। আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি, নাভিশ্বাস, সময় নাই, খুবই রাশিং, তখন বুঝি যে অবসরের কত দাম। আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি, অসুস্থ হয়ে যাই, তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম। তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে, প্রিয় ভাই এবং বোনেরা, খাদ্য, টাকা পয়সা, জাগতিক সম্পদ, এগুলা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবনসঙ্গী এবং নেককার সন্তান, পায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সুবহানাল্লাহ বিহামদি। একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গিনী, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ভালো হয়, আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয়, আমার ঘরটাই তো জান্নাত, ঠিক কি না? তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর, জীবন সঙ্গিনী, সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুতিআ কানিতা সে যদি হয়, আর আমার সন্তান, আমার চিলড্রেন, সেও যদি পায়াস হয়, তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস, এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া। সুবহানাল্লাহ। আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কথা জানি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, আমাদের আম্মাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড্ড ভালোবাসতেন, আগলে রাখতেন সব সময়, মেন্টালি সাপোর্ট দিতেন, ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা ইউজ করেছেন, রিজিক, রুজিকতু হুব্বাহা। এবং তিনি দোয়া করার সময় বলতেন, আল্লাহ কিয়ামতের সে বিভীষিকাময় দিনে, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই। রুজিক তো হুব্বাহা, খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজিকের পরিপূর্ণ স্তর যেটা, সেটা হচ্ছে রেদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমাদের আর কিছু লাগে, আর কিছু লাগবে? এটাই তো আমাদের এক্সপেকটেশন, এটাই তো আমাদের কামনা বাসনা, এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের, এটা যে পায় তার আর কিছু লাগে না। এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সে দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে, তখন তাকে বলা হয় ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, প্রবেশ করো, তোমার রবের দিকে চলে এসো, সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদি। এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব,
তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয়, আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই এবং বোনেরা? বলেন, এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাবাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু, ওনাকে আমরা হারিয়েছি। আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি, কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব, কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো, আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত। তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি, আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষ কেঁদেছে, গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে, গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে। ফ্রম নর্থ টু দ্য সাউথ, ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছেন। এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজ্যান্ত নমুনা। জোরে বলেন ঠিক কিনা? এর চেয়ে জলজ্যান্ত নমুনা আমার জীবদ্দশায় আমি দেখিনি। এত মানুষের কান্না, কাবার গিলাফ ধরে কান্না, এভাবে ভালোবাসা প্রকাশ করা, এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা, কান্নাজড়িত দোয়া, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওনার আর কি চাই, আমাদের আল্লাহর আর কি চাই? আর কিছুর দরকার নাই, ঠিক কি না? এই যে পরম সৌভাগ্য, এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য। আমরা আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন, তার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ। কোরআনকে আল্লাহ তাআলা তার কবরের সাথী বানাক, কোরআনকে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুক। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক, এটা হচ্ছে পরিপূর্ণতা, কমপ্লিট রিস্ক। তাহলে আমরা যেটা ভাবি অর্থ, আমরা যেটা ভাবি সম্পদ, এটা রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান। আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। হাদিসে রিজিকের সবচেয়ে প্রশস্ত স্তরকে বলা হয়েছে, সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর। আর সবর পেশেন্স, ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রুজিকা আবদুন খায়রান লাহু ওয়ালা আউসা মিন আস-সবর। সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত, প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেয়নি। ধৈর্য, আমাদের অনেকের ধৈর্য কম। আপনাদের কি অবস্থা? ধৈর্য আছে তো? হ্যাঁ, সবার ধৈর্য আছে না? আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ, খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন। তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে, আমরা যেন অস্থির না হয়ে যাই, আমরা যেন আতঙ্কিত না হই, আমরা যেন প্রশান্ত থাকি, আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি। বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে, কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু। তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে হাদিসের আলোকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য, রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হিকমা। আল্লাহ তাআলা বলছেন, ইউতিল হিকমা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ যাকে চান তাকে এই হিকমা দেন, আর যাকে আল্লাহ তাআলা হিকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন। হিকমা, প্রজ্ঞা, উইজডম, নলেজ আর কমন সেন্স, দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে। আই রিপিট, জ্ঞান এবং আকল, নলেজ আর কমন সেন্স, দুইটা যখন একসাথে হয় ওটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা। কখন কোথায় বলতে হয়, কেমনভাবে বলতে হয়, কি করে বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু করতে হয়, কোথায় যেয়ে থামতে হয়, এটা জানার নাম হচ্ছে হিকমা। আর হিকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক। সম্মানিত শুধু, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে। এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না, রিস্ক কি,
কত ধরনের হতে পারে, রিস্কের সবচেয়ে নিম্ন স্তর কি, সর্বোচ্চ স্তর কি, সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা, সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা, সবচেয়ে কল্যাণকর স্তর কোনটা। এ পর্যায়ে আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন, কে করেন বলেন তো দেখি। এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন, তিনি রিজিকের মহাব্যবস্থাপক। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বোনেরা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজ কুদরতে করেন, এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে, অবস্থান সম্পর্কে তিনি জানেন। এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে, বস্তুত জলে, স্থলে, বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে, এজন্য তিনি হচ্ছেন রাজ্জাক। তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আর রাজ্জাক, তিনি রিজিকের ব্যবস্থাপক। যে কেউ রাজ্জাক হতে পারে না, চাইলে রাজ্জাক হওয়া যায় না। রাজ্জাক একজন, তিনি কে, আল্লাহ। রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ, রিজিক নিয়ে চিন্তা আল্লাহর। তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন, যেটা দায়িত্ব আল্লাহ, যে রেসপন্সিবিলিটি আল্লাহর, ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে, হবে না। তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রাজ্জাক বলে কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে, যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজ্জাক, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার, আর রাজ্জাক। কোন সেই তিন গুণ? এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো অভাব থাকবে না। হু কন্টিনিউয়াসলি প্রোভাইড সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচার্স, যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ বিহামদি। এই যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপ আনটিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে, জিন জাতিকে, হ্যাঁ, পক্ষীকুল, সাগরের অতল গহ্বরে দ্য ব্লু ওয়েল, নীল তিমিগুলোকে, বিশাল মাছগুলোকে, এই সব কিছুকে যে আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করছেন, আল্লাহর যে ধনভাণ্ডার একটু কমে আসার কথা না এতদিনে, কি বলেন? এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনভাণ্ডার কমে নাই না। আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে, যার যা চাহিদা, যার যেটা দরকার সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। আর রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার। তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে। এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো ঘাটতি থাকতে পারবে না। দুই নম্বর কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল, তিনি ভুলতে পারবেন না। হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিজ ক্রিয়েশন, তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না। ধরেন তিনি নর্থ আমেরিকাতে, এখানে ক্যানাডায় যারা আছে, আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজ দিচ্ছে, ওদিকে সাউথ আমেরিকাতে, ব্রাজিলে, আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে, এদের কথা আল্লাহ ভুলে গেছে, তারা বেঁচে থাকতে পারবে? আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে, এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন? তাহলে যিনি আর রাজ্জাক তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল, কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না। আল্লাহ তাআলা ভুলেন না, তিনি ভুলেন না, তিনি সব খেয়াল রাখেন। যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট, কম্পেশনেট, দয়ালু, অনেক বেশি দয়ালু, এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলেও তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না। His disobedience affects the risk but not stop the risk. আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বারাকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না। যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে, যারা নাস্তিক আছে, যারা আল্লাহ দ্রোহী আছে, তারা কি খেয়ে পরে বেঁচে নাই বলেন? তাদেরকে কি আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে না? এই তো সুবহানাল্লাহ, কম্পেশনেট, এত দয়ালু। তার যারা বিরোধী, তাকে যারা গালি দেয়, তাকে যারা বিশ্বাস করে না, তাকে যারা সেজদা দেয় না, তিনি তাদেরকেও খাওয়ায়, তিনি তাদেরকেও সুস্থ রাখে, তিনি তাদেরকেও হাত খুলে দান করে। আল্লাহু আকবার,
রাজ্জাক, ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রাজ্জাক হতে হলে। নো ডেফিশিয়েন্সি, নেভার ফরগেটফুল, কম্পেশনেট। এবং আল্লাহ তাআলা বলছেন আম্মান হাযাল লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকা বাল লাজ্জু ফী উতমিন ওয়া নুফুর। সূরাতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে, আছে কেউ দেয়ার? সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই, কে এনে দিবে তোমাদেরকে পানি, কে এনে দিবে সুমিষ্ট পানি? এই জন্য বিষ্ণু ঈসা ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহর, যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন, আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন রাজ্জাক। এই জন্য সম্মানিত ভাইয়েরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে। আপনারা রিজিক নিয়ে কে কে চিন্তিত একটু দেখি, রিজিক নিয়ে চিন্তিত কারা বলেন, আছে? হ্যাঁ, আপনারা চিন্তিত, এই যে আল্লাহর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চায়, দেখছেন? আছে, এখানেও আছে, আছে না? আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, প্রাণান্তকর প্রচেষ্টা করা, আমাদের রোলটা আমরা প্লে করব, কিন্তু রিজিকের ফয়সালা করবে একজন, তিনি কে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিনে আমরা নুতফা স্টেজে ছিলাম, 40 দিন আমরা আলাকা স্টেজে ছিলাম, আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম, 40 দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ, একটা ছোট্ট গোশতের টুকরা। এরপর আল্লাহ তাআলা ফায়ুরসালু ইলাইহিল মালাক, মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন, ফায়ানফুখু ফিহির রূহ, হি ব্রেথেড ইনটু হিম দ্য স্পিরিট, তিনি রুহের ফুৎকার দিলেন, ওয়া ইউমারু বি আরবাঈ কালিমাত, চারটা জিনিস তখন লিখে দেয়া হলো, বিখ্যাত বি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদ, তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম। আপনারা তো এখন চিন্তা করতেছেন, চিন্তিত, কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না। বিষ্ণু শাস্ত্র আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত, যেই অ্যালটমেন্ট আছে, সেটা ভোগ না করে, উপভোগ না করে তুমি মরবে না, এবং সেটা আপনি উপভোগ করবেন, আপনার কাছেই আসবে। ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান, এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে? কোথেকে আসে? কোথেকে? এখানেই হয়, আবার বাইরে থেকেও আসে। ওকে ফাইন, লেটস সে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন, যে অ্যাপেলটা আপনি খেলেন, এটা মেক্সিকো থেকে এসেছে, ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল, মুকুল অবস্থায় ছিল, তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা, এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে, কত মুকুল নষ্ট করেছে, ওইটা নষ্ট করে নাই, কারণ ওইটা আপনি খাবেন, ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো, আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে, নেয় নাই, ওইটা সে খাবে না, কারণ ওইটা আপনার রিজিকে লেখা। ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায়, অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না, কারণ এটা কে খাবে? সুবহানাল্লাহ, পড়তে পারলেন না মজা করে? আল্লাহু আকবার, আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন, এর মধ্যে আপনি মরে যেতে পারতেন, বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন, কিন্তু না, মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে। দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক, দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন, সাস্টেনেন্স, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মায়ের পেটে থাকতে নির্ধারিত, ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাই ইট, দিস ইজ রিস্ক।
এই কথাটাই বিষ্ণু ঈসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। অন্য বর্ণনায় এসেছে, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা। মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে, সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। তাহলে আমার রিজিক ভোগ না করে আমি মরব না। এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত, এটা আপনি পাবেনই। এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন, দ্যাট ইজ ইউর ডিসিশন। আপনার রিস্ক আপনার কাছে আসবে, এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো, আমি সবার কাছ থেকে শুনবো, রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত? ফিক্সড, নির্ধারিত। ফর অ্যান এক্সাম্পল, ধরুন আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন, কয় কোটি? 1 কোটি টাকা ইনকাম করবেন, এটা নির্ধারিত, আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই 1 কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায়, এটা আপনার সিদ্ধান্ত। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি সৎ পথ অবলম্বন করেন, তাহলে ওই 1 কোটি আসবে আপনার কাছে, কিন্তু হালাল পন্থায়। আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন, টেবিলের উপর দিয়েও নেন, নিচ দিয়েও নেন, আসবে কিন্তু 1 কোটি, আসবে কয় কোটি? কথা বুঝে নাই বোধ হয়। টেবিলের নিচ দিয়েও যদি নেন, সারা জীবনে আপনি পাবেন কত? 1 কোটি। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায়। বলেন হালাল না হারাম? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম, আওয়াজ করে বলুন নো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করব ইনশাআল্লাহ। বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম, হালাল ভাবে আমি নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম, না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই, আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ঈসা ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন, ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন, করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়া আলাম, ইবনে আব্বাসকে বলছেন, ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক। আব্দুল্লাহ জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না, যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না, আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না, প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। সম্মানিত সুধি, এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে, কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, রিজিকের চাবিকা ঠিক কোথায়, কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে, আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে, এটা জানতে মনে যাচ্ছে না আমাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করে আমি শেষ করবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ। না, কত সময় শুনবেন বলেন? হ্যাঁ, 2 ঘন্টা। তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে, এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি। যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক, আমরা চাই কি চাই না? সবাই আমরা চাই নিশ্চয়ই। যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে, এর 1 নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ সচেতন, আল্লাহ তাকে মাখরাজ, মাখরাজ মানে কি জানেন? ওই যে এক্সিট লেখা না এদিকে, এই এক্সিটকে আরবিতে বলে মাখরাজ, মানে কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আছে, কোথাও
আটকাবেন না, বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন. ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস. ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন. ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই. এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে, কোত্থেকে যে রিজিক চলে আসলো, এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না? ব্যবস্থা করেন কে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন. তাকওয়াল্লাহ. পুরো কোরআনের মূল শিক্ষা কি, পুরো ইসলামের এসেন্স কি, জিস্ট কি, সারাংশ কি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহ সচেতনতা. আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ তাআলা আমায় দেখছেন. আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব বন্ধ করেও যদি করি, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, সিকিউরিটির চোখ ফাঁকি দেয়া যায়, আমার সাথের বন্ধুদের চোখ ফাঁকি দেয়া যায়? ফাঁকি দেয়া যায় না, একটা মহান সত্তার চোখ, তিনি কে? এই যে সেন্সেশন অনুভূতি, দিস ইজ তাকওয়া. এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া, যে আমি যাই করি, যেভাবে করি, যখন করি, কেউ দেখে না, কিন্তু দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দিস ইজ তাকওয়া. এই তাকওয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে. আমরা যেন তাকওয়ার চর্চা করি, আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা, কিন্তু আল্লাহ দেখে. ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকওয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই, আর কোনোদিন সে বিপদগামী হবে না, পথচ্যুত হবে না. ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না, সে পাপ কাজ করবে না, সে অন্যায় কাজ করবে না, সে অন্যের রাইটস নষ্ট করবে না, সে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না. শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না, এই তাকওয়াল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে. তাহলে এক নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, কি অসাধারণ কথা. তাহলে এক নম্বরে তাকওয়াল্লাহ, দুই নাম্বার আর তাওয়াক্কুল আলাল্লাহ, টু পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, টু ডিপেন্ড অন আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখা. আমরা ভরসা রাখি কার উপর? আওয়াজ করে বলুন, কার উপর? আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর, কারো উপর ভরসা রাখি না, ভরসা একজনের উপর. বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়ির তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান. পাখি যেমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরা যদি এমনি তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয়, তোমাদেরকে আল্লাহ তাআলা তেমনি রিজিক দিবেন. পাখি কি করে ভাই? সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে, হ্যাঁ, দিক বিদিক ছুটে বেড়ায়, ছুটতে থাকে মাইলকে মাইল, আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে. ওই পাখিটাকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয়. তাহলে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে. কাকে? পাখিকে. এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে, সকালবেলা ঘরে বসে বসে তাওয়াক্কুল করে নাকি? কথা কি বুঝতেছেন? পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এরকম না? এই হাদিস থেকে কি বোঝা গেল? কিভাবে করে বলতে হবে, বলেন তো একজন সাহস করে, কিভাবে করে? বের হয়ে যায় রিজিকের সন্ধানে, সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায়, বিকেলবেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয়. সো পাখিকে তাওয়াক্কুল হিসেবে, তাওয়াক্কুলের মডেল হিসেবে বিষ্ণু ইসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে, তারপরে সে রিজিক পায়. এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স, যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে, আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে, তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব. ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড স্টেজ, দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল, ইউর এফোর্ট, ইউর প্রিকশন, তারপরে হচ্ছে তাওয়াক্কুল. তাহলে বলেন, ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল? পরে. ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ. এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব বিশ্বনাথ সাহেব বললেন ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহানাল্লাহি বিহামদি তাহলে এই রকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওয়াক্কুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওয়াক্কুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন এটা বিশ্বনাথ ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে কথা বলেন হয়েছে বিশ্বনাথ ইসলাম তো অপারগতা দারিদ্রতা অলসতা অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়েছেন তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন এটা তাওয়াক্কুল হয়নি তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিশ্বনাথ ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসূল ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফয়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিশ্বনাথ ইসলাম তিনি কিভাবে তাওয়াক্কুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসূল ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন ফি ওয়াক্তি যাহিরা দুপুরে রাসূল ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসূল ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিশ্বনাথ ইসলাম বেরোতেন না দেখেন বিশ্বনাথ ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিশ্বনাথ ইসলাম কখনো মাস্ক পরতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি মাস্ক পরে বেরোলেন মুতাকান্নিআন খারাজা মুতাকান্নিআন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরোলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে যেয়ে বললেন উযিনা লি বিল খুরুজ আবু বকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মান ফিল বাইত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনা লি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের হলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে তা আমরা তো এইদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণু বের হলেন কোন দিকে এইদিকে সুবহানাল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিশ্বনবী বের হলেন এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিশ্বনবী ইসলামের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যান করলেন বিশ্বনবী যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবা
সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায়, কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে, আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না, কথা বলেন না কেন পড়ে যায় না? তা আবু জাহেল উৎপা সাহেবের তো বেশি কষ্ট করা লাগে না, তারা খুঁজতে খুঁজতে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায়, ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট, এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং দেখেন, তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন, তিনি ওনার একটা রাখালকে সেট করলেন, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন, আমির আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে, তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা, তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে। সুবহানাল্লাহ, এত আস্তে বললে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবী ইসলামকে সেফটি দেওয়ার জন্য। আমের আব্দুল্লাহ চলে যাবে, তোমার ডিউটি শুরু, আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে, ওখানে ছাগল চড়াবা। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন গাইড ভাড়া করল আবু বকর, যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে, কিন্তু ক্যারাভান কাফেলা যেই পথে চলে ওই পথে নয়, সাওয়াহিলি পথে, একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে, নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন, বিদায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোয়াইট এন্ড কাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক এন্ড ফোর্থ করছেন, সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন, কি না কি হয় কি না কি হয়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একেবারে শান্ত, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন, সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন। নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ, নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন তাওয়াক্কুল করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন। আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা প্রিকশন নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতটা প্রিকশন নিলেন। আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম? আমরা বলতাম আমি নবী, আমার কাছে ওহি আসে, আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন, আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলের নাকের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি, এরকম সস্তা বলে আওড়াতাম না আমরা? আমি নবী, সরি ফর দ্য স্ল্যাং, আমি নবী, আমি লুকিয়ে রাতে কেন যাব, আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি, এরকম বলতাম না? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমনটা করেছেন না, দুপুরে বেরোন না, ওদিন দুপুরে বেরোলেন, ম্যাস্ক পরেন না, ম্যাস্ক পরে বেরোলেন, সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন, আমির ইবনে ফুহাইরাকে অ্যাসাইন করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে অ্যাসাইন করলেন, সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন, মুতাওয়াক্কিলান আলাল্লাহিল মুস্তাআন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এটা হচ্ছে তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল যদি করতে হয় বিশ্বনবী ইসলামের মতো করতে হবে, তাওয়াক্কুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে, আগে আপনার রোল, আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাহলে কোনো কাজ না করে হাত গুটিয়ে আর বসে থাকবেন, আর কোনো দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা, তাহলে এটা তাওয়াক্কুল হবে? বিশ্বনবী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে তাকওয়া আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে। তিন নম্বর, অন টাইমে সালাত আদায় করা, যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই, বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? সন্দেহ লাগে কারো? যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা,
لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى نبي هي আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো রাজ্জাক তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নম্বরে গেল সালাত চার নম্বরে হচ্ছে ইস্তিগফার বেশি বেশি ইস্তিগফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তিগফার পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ استغفر الله হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়ব আস্তাগফিরুল্লাহ কি পড়ব আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো তিনি ক্ষমাশীল ইস্তিগফার পড়লে কি হবে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়া ইউমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি বিশ্বনবী ইসলাম বলেছেন মান লাযামাল ইস্তিগফার জাআল আল্লাহ লাকুম মিন কুল্লি দীকিন মাখরাজা ও মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব যে সব সময় ইস্তেগফার পড়ে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই সুবহানাল্লাহ বিহামদি আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তিগফার অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে না আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি কোন রাতে মুকিনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কে রিসাইট করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিশ্বনবী বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যেন ইস্তিগফার করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই রিজিকে ভরপুর বারাকা নেমে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আছারিহি ফালিয়াসিল রাহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষ্ণুই বলেন লা ইয়াদখুলুল জান্নাত খাতি' আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কষ্টিনকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নম্বর কাসরাতুস সাদাকা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাসিকিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা ওই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসা মালুন মালু আবদিন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ওয়া আইয়াযু বিল্লাহ আমরা যেন দান করি এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি হজ উমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ উমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে সব শেষে আলোচনা শেষ সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা আই রিপিট আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা
ওয়ামালান মুতাকাব্বালা, প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসা ইসলামের দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়, এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই, বিষ্ণু ইসা ইসলাম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই, রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন। কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায়, আমরা সেদিকে যাব না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান, ওই আয়াতের শেষে বলেছেন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন, আপনি তো রিজিক দাতা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী, এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন, আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন। তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন, আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য, রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আরবরা একটা চমৎকার কথা বলে, আর রিজকু লিমান সাআ লাইসা লিমান দাআ ফাকাত, মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয়, দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য। সুবহানাল্লাহ, পড়েন, দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা, ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা, এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া, এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা? আল্লাহর উপর নির্ভর করা। সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি। জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া কুলু মির রিজকি, জমিনকে প্রশস্ত করেছি এর পরতে পরতে ঘুরো, খোঁজো, চেষ্টা করো, তোমার রিজিক তুমি নাও। ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন ক্বামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ দেখে কেয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ, আর ওদিকে কি শুরু হয়েছে, বিষ্ণু ইসা ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে কেয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়, তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই, আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য, এই পৃথিবীতে শুধু সামনে ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কতটা কর্মমুখী হতে শেখায় এইদিকে কেয়ামত, এইদিকে চারা গাছ, যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও। আপনারা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন, তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী ঝর্ণা ধারা, আর এদিকে খেজুর গাছ, একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত, কোত্থেকে খাবার পাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিজ্ঈন নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম একটু কষ্ট করো, এই যে তোমার পাশে খেজুর গাছ, খেজুর গাছের ডাল ধরে টান দাও, দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? আওয়াজ করে বলেন পারতেন কি না? এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরোধী। আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক, এরপরে বাকিটা আমি করি। সুবহানাল্লাহ, বলবেন না? ওয়াহুজ্জি মারিয়াম এতটুকু করো, ওয়াহুজ্জি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, প্রশস্ত খেজুর পড়বে। তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে চাইলে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন, আল্লাহ কি বললেন? হ্যাঁ, ওই আঘাতটা আমাদের করতে হবে, আঘাত আমাদেরকে করতে হবে, ওই শ্রম আমাদেরকে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ, এটাই জমিনে আল্লাহর সিস্টেম, এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স। এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে, আমার রোল প্লে করতে হবে, তারপরে আমার রিজিক আমার কাছে আসবে। তাই আমরা যেন কায়মনোবাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি, আমাদের রোলটা যেন আমরা প্লে করি, তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে। কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
والله يرزق من يشاء بغير حساب তিনি যখন দেয় এমন দেয়া দেয় এটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকশন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পট গুলো অব্যাহত রাখি তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন هذا ما عندي ولا علم عند الله عليه توكلت واليه انيب এই ছিল দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে আমার খুব সংক্ষিপ্ত আলোচনা আমি আবারো আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই যে দীর্ঘ সময় আপনারা আমি অনেক আগে আমার টাইমস আপ তারপর আমি এক্সট্রা কিছু সময় নিয়েছি আমি দুঃখ প্রকাশ করছি যে শেষ মুহূর্তটুকু পর্যন্ত আপনাদের উপস্থিতি না হলে তো এই কনভেনশন বাস্তবায়িত হতো না আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে শেষ করতে চাই এবং আমাদের হারুন রশিদ ভাই আপনাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে মুনা কনভেনশন 2024 আপনারা দেখতে চান কি চান না তো আপনারা সমস্বরে সবাই বলেছেন যে আমরা দেখতে চাই আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব 2023 সালের মুনা কনভেনশনে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহ চাহে তো 2024 সালেও আমরা আরো বড় পরিসরে মুনা কনভেনশনে একত্রিত হব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক আপনারা মুনার ব্যাপারে অনেক কথা শুনেছেন আমি শুধু একটি কথা বলে শেষ করি যে মুনা মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা আসলেই এই নর্থ আমেরিকাতে আমাদের জন্য একটা ব্লেসিংস যে আমরা প্রবাসে এত বড় মুসলিম কমিউনিটিকে নিয়ে এত চমৎকার প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি এখানে আলহামদুলিল্লাহ ওনাদের একটা চমৎকার প্রজেক্টের কথা আমরা জানলাম যে ওনারা চারটা ভাষায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ট্রান্সলেশন তারা ফ্রি ডিস্ট্রিবিউশন করছে অমুসলিমদের কাছে চারটা ভাষায় ট্রান্সলেট করে ওনারা বিতরণ করছেন এই প্রজেক্টের জন্য তাদের ফান্ডিং প্রয়োজন তাদের আরও অনেক চমৎকার প্রজেক্ট আছে ভলান্টিয়ার্স ভাইরা আপনাদের কাছে যাবে এবং প্রতিটি এক্সিট পয়েন্টে আমাদের ভলান্টিয়ার্স ভাইরা থাকবে আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী এই প্রজেক্টগুলোতে চ্যারিটি করি আমরা যেন অংশগ্রহণ করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ঈমানের সাথে রাখুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু